নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বলার্স, ডু কম জিটু টাস্ক। আজকে আমরা ইংরেজি গ্রামারের সিলেবল সম্পর্কে জানব। সিলেবল আসলে কি সেই সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমে আমরা যেখানে যেটা দেখতে পাচ্ছি সামনে, যে সিলেবল কাকে বলে, সিলেবল বলতে কী বোঝায় এবং সিলেবল কত প্রকার ও কী কী, এই ভিডিওতে আমরা আজকে জানব। প্রথমে এটা যেখানে যেটা রয়েছে সিলেবল বা শব্দাংশ, অর্থাৎ সিলেবল বা শব্দাংশকে আমরা কাকে বলি, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, অর্থাৎ কি আমরা যখন একটা শব্দ উচ্চারণ করছি একবারে যতটুকু উচ্চারণ করছি ততটুকু অংশকে এক একটি সিলেবল বা শব্দাংশ বলে। তাহলে একটা ওয়ার্ড বা শব্দকে আমরা এক দমে বা এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারছি তখন তাকে আমরা সিলেবল বলছি। যদি আমরা ফার্মার উচ্চারণ করি তাহলে কিন্তু আমরা ফার্মার সরাসরি উচ্চারণ করছি না, আমরা প্রথমে ফার বলে থেমে যাচ্ছি, তারপরে বলছি মার, ফার মার, ফার মার, মাদার মা দার, মা দার, মাদার। কিন্তু যদি আমরা ব্ল্যাক উচ্চারণ করি, ব্ল্যাক, ব্ল্যাক শব্দটা কিন্তু একবারেই উচ্চারণ হচ্ছে। যদি আমরা এই ব্ল্যাক শব্দটাকে উচ্চারণ করি, BLACK, ব্ল্যাক, ব্ল্যাক উচ্চারণ করলে কিন্তু একবারেই উচ্চারণ হয়। কিংবা ক্যাট যদি আমরা উচ্চারণ করি, ক্যাট, ক্যাট শব্দটাও কিন্তু একবারে উচ্চারণ হয়। ক্যাট মাঝখানে আমরা কোনো জায়গাতেই থামছি না, ক্যাট এরকম তো বলি না আমরা, কিংবা ব্ল্যাক এভাবেও বলি না আমরা, ব্ল্যাক বলে থেমে যাই। তাহলে ব্ল্যাক, ক্যাট মানে একবারেই আমরা যেগুলো গেলাম সেগুলোকে বলা হয় মনোসিলেবল বা একটা সিলেবল যেগুলো থাকে। তো এবার আমরা জানি যে সিলেবলের প্রকারভেদগুলো কী কী রয়েছে। সিলেবলের প্রকারভেদগুলো কী কী? না, সিলেবলকে আমরা চার ভাগে ভাগ করি। সিলেবল চার প্রকার, কী কী? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। কী কী হলো? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনো মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে হচ্ছে তিন, আর পলি মানে হলো তিনের বেশি বা তার চেয়ে বেশি, মানে চার কিংবা তার বেশি হতে পারে, সেটাকে আমরা পলিসিলেবল বলি। এবার আমরা জানি যে মনোসিলেবল আসলে কাকে বলা হয়। মনোসিলেবল কি? না, যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে তাকে আমরা মনোসিলেবল বলি। আবার বলছি, যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে তাকে আমরা মনোসিলেবল বলে থাকি। তাহলে মনোসিলেবলের উদাহরণগুলো কী কী দেখতে পারি আমরা? যে ক্যাট, এগুলোকে আমরা কিন্তু এক নিঃশ্বাসেই উচ্চারণ করছি, মানে কোথাও মাঝখানে থামছি না। ক্যাট, র্যাট, ব্যাট, কাপ, পট, ম্যাট, পেন, ডগ, টপ, এই যে শব্দগুলো, এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা মাঝখানে কিন্তু কোথাও থামছি না, একবারেই উচ্চারণ করছি। এই জন্যে এই ওয়ার্ডগুলোকে বলা হয় মনোসিলেবল। এবার আসি ডাইসিলেবল। ডাইসিলেবল কাকে বলে? যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে আমরা ডাইসিলেবল বলি। যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে অর্থাৎ আমরা একবার থেমে তারপরে আবার ওয়ার্ডটাকে উচ্চারণ করি। যদি আমরা উদাহরণস্বরূপ উদাহরণগুলোকে দেখি আরও ভালো করে বুঝতে পারবো। যদি আমরা দেখি যে মাদার, মা দার, মা দার, মা দার, দুটো উচ্চারণ হচ্ছে, মা বলে একবার থামছি এবং দার বলে আরেকবার থামছি, মাদার। বেবি, বে বলে একবার থামছি, তারপরে বি, বেবি, বেবি। ডক্টর, ডক টর, ডক বলে একবার থামছি, টর বলে একবার থামছি, ডক্টর। ব্রাদার, ব্রা বলে একবার থামছি এবং দার বলে একবার থামছি, তাহলে ব্রাদার। এটা হলো দুটো সিলেবল বা ডাইসিলেবল। এরপর যদি আমরা দেখি যে ট্রাইসিলেবল, ট্রাইসিলেবলটা কীরকম এবার আমরা একটু দেখি। ট্রাইসিলেবলটা হচ্ছে যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে অর্থাৎ তিনবার, অর্থাৎ তিন তিন ভাগে ভাগ হবে, একটা ওয়ার্ডের সিলেবলটা তিনটে পার্টে ভাগ হবে, আমরা দুবার মানে তিনবার উচ্চারণ করবো একটা ওয়ার্ডকে। যেমন এখানে আছে উদাহরণগুলো, যে স্যাটারডে, 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 ইয়েস্টারডে, 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 বিউটিফুল, বিউটিফুল, ভিউ বলে থামলাম, টি বলে থামলাম, ফুল বলে থামলাম। এটা আমাদের উচ্চারণের কাছে ডিপেন্ড করবে যে কীভাবে আমরা এটাকে করছি। আমব্রেলা, আমব্রেলা, যেটার বানান নিয়ে একটুখানি বেশ হই হল্লা হয়েছিল, আমব্রেলা, 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 আমব্রেলা। কোম্পানি, 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 কোম্পানি। এবার যদি পলিসিলেবল দেখি, পলিসিলেবলের ক্ষেত্রে কিন্তু তিনটির বেশি, সেটা চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, ছটা হতে পারে, যা খুশি হতে পারে, মোটামুটি তিনটের বেশি হলেই সেটাকে আমরা পলিসিলেবল বলবো। সেটা কীরকম? এক্সামিনেশন, এক্সামিনেশন, এক্সামিনেশন। রেসিপ্রোকাল, 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 রেসিপ্রোকাল। কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটি, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন এই যে ওয়ার্ডগুলো আমরা জানলাম এটাকে বলা হয় পলিসিলেবল। এভাবেই আমরা সিলেবলটাকে ভাগ করি। এবার পরবর্তী যে গ্রামারের ভিডিও থাকবে সেখানে আমরা আরও কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। এই সিরিজটা মূলত বেসিক গ্রামারের উপরে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব। তোমাদের কী কী বিষয়ে গ্রামারের ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।